নমস্কার রত্নাদি ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আরো একটা নতুন রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। তো আমি আজ করব ছোট মাছ দিয়ে বাটি চচ্চড়ি। তো চলো কিভাবে তৈরি করছি সঙ্গে থেকে, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো তার জন্য আমি ছোট মাছ নিয়েছি আর নিয়েছি ছোট বেগুন। তো দেখো বেগুনগুলো একবার দেখাই, কত সুন্দর দেখো ছোট ছোট বেগুন। এই বেগুনগুলো না খেতেও বেশ ভালো লাগে। তো আমি দেখো বেগুন কিছুটা কেটেও নিয়েছি, এই যে এইভাবে আমি কেটে নিয়েছি। তো বাকি বেগুনগুলো আমি কেটে নেব। তো আমি কী কীভাবে তৈরি করছি সঙ্গে থেকে, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো বেগুনগুলো আগে কেটে নিই। একদম কচি কচি সুন্দর বেগুন। আর এই বেগুনগুলো না, এই যে দেখো কী সুন্দর বেগুন। আর এই বেগুনগুলো আমার বাপের বাড়িতে আমার মা লাগিয়েছিল, তো এই বেগুনগুলো আমাকে দিয়েছে। দেখো কত সুন্দর না বেগুনগুলো কচি কচি, এই যে। তো সেই বেগুনগুলো দিয়ে আজকে বাটি চচ্চড়ি করবো। তো চচ্চড়ি বাটিতে আর কি করে করবো, এটা আমি কড়ার মধ্যে দিয়েই করব। তো চলো দেখো সুন্দরভাবে আগে এইভাবে পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নেব। তো এই যে বেগুনগুলো দেখো সুন্দর করে আমি কেটে নিয়েছি, এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি আলুটা কেটে নেব। তো আলু যেমন করে আমরা ভাজা করি না কুচিয়ে, ওই রকম করেই আমি কেটে নেব আলুগুলো। তো এইভাবে আলুগুলো এই যেভাবে ভাজা করি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। তো ছোট মাছের চচ্চড়ি করার জন্য আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো বেগুন এই যে ছোট ছোট পাতলা পাতলা করে কেটেছি, আলুটাও পাতলা করে কেটে নিয়েছি, নিয়েছি টমেটো আর বেশ খানিকটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর যে কাঁচা লঙ্কার মধ্যে কাঁচা পাকা যে লঙ্কাগুলো সেগুলো আমি এই যে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো ঝালটা যে যেমন খাও সেইভাবেই দেবে, তো আমিও বেশ খানিকটা লঙ্কা দিয়েছি। আর যেহেতু ছোট মাছের চচ্চড়ি করব, তার জন্য এই যে নিয়েছি আমি ছোট মাছ, বেশ খানিকটা ছোট মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এইবার আমি কিভাবে তৈরি করছি দেখো। এইবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আমি এটা কড়াইতেই করব। তো আমি প্রথমে কড়ার ভেতরে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেব আর দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দেব এক চামচ ধনিয়ার গুঁড়ো, দেব এক চামচ জিরে গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে দিয়েছি। এইবার আমি এই মশলাগুলো সব হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। পেঁয়াজটা হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে আমি কড়ার মধ্যে করে সব কিছু সুন্দরভাবে আগে চেপে মেখে নেব। দেখো পেঁয়াজটা আমি সুন্দর করে মশলা দিয়ে মেখে নিয়েছি, মনে হচ্ছে এটা দিয়েই ভাতটা খাওয়া যাবে। দেখো সুন্দর করে মেখে নিয়েছি। এইবার আমি একে একে সব সবজিগুলোর ভেতরে দেব। এভাবে মেখে নিলে না পেঁয়াজটা একদম নরম হয়ে আসে, বেশ ভালো লাগে। তো এবার কুচিয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দেব, দিয়ে দেব বেগুনটা আর দেব কুচিয়ে রাখা টমেটো। তো এর উপরে দিয়ে দেব আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু মশলাগুলো আমি আগে থেকেই পেঁয়াজের সঙ্গে মেখে নিয়েছি, একদম উপরে দিয়ে দেব কাঁচা সরিষার তেল দিয়ে এবার হাত দিয়ে আবার সব কিছু একসঙ্গে মেখে নেব। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে কাঁচাটাই বেশ সুন্দর খাওয়া যাবে। হাত দিয়ে আমি এত সুন্দর করে মেখে নিয়েছি, সব কিছু একদম নরম হয়ে এসেছে। তো দেখো মাখাটা সবজি যদি ভালো হয় তো খেতেও ভালো লাগবে, একটু সুন্দর করে মেখে নিতে হবে। তো দেখো সব কিছু নরম হয়ে গেছে। এইবার আমি ওপর দিয়ে মাছগুলো দিয়ে দেবো, যে মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তো এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে এবার মাছগুলো আমি মাখিয়ে নেব। তো এই লবণ হলুদ মাখানো মাছগুলো আমি এবার এই যে সবজিগুলো আমি মশলা টশলা দিয়ে মেখে রেখেছিলাম এর ওপরে দিয়ে দেব। তো মাছের সঙ্গে যে সব কিছু সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। সব কিন্তু আমি হাত দিয়েই মেশাচ্ছি,
তো হাত দিয়ে মেশালে এটা ভালো হয়। তো সব কিছু মাছ দিয়ে মশলা দিয়ে সব কিছু আমার মেখে পুরো একদম রেডি করা হয়ে গেছে। এর ওপর দিয়ে আমি আবার একটু এই যে কাঁচা সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে এটা আমি এবার গ্যাসে বসাবো। তো চলো গ্যাসে বসাই। তো গ্যাসটা ধরিয়ে দেব, দিয়ে এই যে কড়াইটা আমি বসিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেব। আর যেহেতু মশলা পেঁয়াজ থেকে টমেটো থেকে একটু জল ছেড়েছে, তো আমি এর ওপর দিয়ে একদম অল্প করে একটু জল ছিটিয়ে দেব, দিয়ে এবার আমি এটা ঢেকে দেব। তো এই যে ঢেকে দিলাম, গ্যাসটা যেহেতু কম করে দিয়েছি তো 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা তুলব। কি সুন্দর হয়েছে, আর জল তো অল্পই দিয়েছি আর একটু জল বেরিয়েছে, তো আমি একটু নেড়ে দেব, একদম আলতোভাবে আমি একটু নাড়িয়ে নেব সব কিছু। তো আর একবার আমি একটু ঢেকে দেব, এবার একদম 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। প্রায় হয়ে এসেছে, সব কিছু গলেও গেছে, 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলব। সুন্দর হয়ে এসেছে, মাখো মাখো একদম, দেখো সব কিছু বেশ সুন্দর। দেখো তোমাদের দেখাই একবার, এই দেখো সব কিছু কাঁচা যদি এইভাবে মেখে রান্না করা হয় অবশ্যই খেতে খুব সুন্দর লাগে। তো আমার এই ছোটো মাছ আর ছোটো বেগুনের বাটি চচ্চড়ি তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটা একটা বাটিতে নামিয়ে নেব। লাল লাল কাঁচা লঙ্কা দেখো কত সুন্দর লাগছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো আমি এটা একটা প্লেটে যে নামিয়ে নিচ্ছি। সব মশলা যদি পরিমাণ মতো সব কিছু দিয়ে করা হয়, আর ছোট মাছের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তো সত্যি একদম খেতে অপূর্ব লাগে খেতে। তো আমার রেসিপিটা এইভাবে একবার তৈরি করে খাবে, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো সবাইকে টাটা।